রেল রাস্তায় ফের মিলল এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে সেই মৃত লোকের নাম বীরেন্দ্র পাল। আত্মহত্যা নাকি অন্য কিছু, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনা মঙ্গলবার যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাবার পরই স্থানীয় লোকজন দেখতে পান রেল রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। খবর চাউর হতেই ভিড় জমায় আশপাশ এলাকার লোকজন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং আরপিএফ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে মৃতের নাম বীরেন্দ্র পাল, বয়স আনুমানিক 55, বাড়ি প্রতাপগড় টেকরই চৌমুহনী এলাকায়, পেশায় চা বিক্রেতা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাও।